দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সূর্যমুখী ফুলের বাগানে। আমরা এই মুহূর্তে রয়েছি তালতলিতে। দেখেন কি পরিমাণে এখানে সূর্যমুখী চাষ করেছে এখানকার কৃষকরা। আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা আমাদের সাথেই থাকুন। এখান থেকে যাওয়ার পথে আমরা দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুল ফুটেছে। আর শাওন ভাই, তারপর দেখলাম তার ক্যামেরা নিয়ে নেমে গেছে ছবি তোলার জন্য। আমিও ভাবলাম যে আমি একটু ছবি করে নিই। এখানে সূর্যটা একটু হেলে গেছে, কারণ হচ্ছে আজকের আবহাওয়াটা অনেক খারাপ, আর সেই জন্য ফুলগুলা মাথা নত করে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এগুলা, আর কিছু কিছু ফুল রয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই সূর্যমুখী ফুল কিন্তু দেখলে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলে কিন্তু এখন মোটামুটি এই সূর্যমুখী ফুলটা চাষ হয়, ভালো একটি তৈল হয়। এই তৈলটা কিন্তু আমরা খাবার জন্য তৈরি করি। তো এখানকার যে কৃষক রয়েছে তারা কিন্তু এবছর প্রচুর পরিমাণে এখানে কৃষি দিয়েছে এই সূর্যমুখী ফুল, এটা দিয়ে কিন্তু তৈল হয়। দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সূর্যমুখী ফুল, কিন্তু এখানে পোকাও আছে, পোকাও আছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, কারণ কিছু কিছু ফুল অলরেডি পেকে গিয়েছে, যেগুলো কিছুদিন পরেই কিন্তু এটা ছেঁড়া হবে। ছেঁড়ার পরে কিন্তু বিভিন্ন যে পদ্ধতি রয়েছে ঘরোয়া পদ্ধতিতে এটা থেকে তৈল বের করা হবে। আর কিছু কিছু ফুল কিন্তু এখন পর্যন্ত পাকে নাই, এখনও সময় লাগবে। দেখতে পাচ্ছি এই বিল জুড়ে প্রচুর রয়েছে এরকম তালতলিতেই বেশিরভাগ দেখলাম। আর আমি আর আগে দেখেছিলাম কলাপাড়াতে, আর সেখানেও কিন্তু একরের পর একর জমিতে তারা এই ইটে সূর্যমুখী ফুল দিয়েছে। এখানে সেলফি তুলতে কিন্তু খুব ভালো লাগে, কারণ হচ্ছে যারা সেলফি প্রেমী আছেন তারা কিন্তু এখানে এসে ছবি তুলতে পারেন। আমাদের বরগুনা সদরে কিন্তু অনেক কম, কিন্তু দেখলাম এই দিকে বেশিরভাগ মানুষে এই সূর্যমুখী এটা চাষ করছে, কারণ এটা হচ্ছে লাভজনক একটি ফসল। এখানে যদি তিনি ধান দিত, তারপরে তরমুজ দিত, তারপরে মরিচ দিত, বিভিন্ন যে শাকসবজি দিত, তাতে কিন্তু লস হতো, এরকমটাই আমরা জেনেছি। কিন্তু এই সূর্যমুখীটা কিন্তু মানুষে কিন্তু এখন দেওয়ার পরে খুব মাশাআল্লাহ অনেক ভালো তারা ফলন পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি একালে একেবারেই মাছ বরাবরে রয়েছি, বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, এখন ওই দিকে রয়েছে। আর এই দিকে দেখলে বোঝা যায় যে আমার দিকে তাকিয়ে রয়েছে সূর্যমুখী ফুল। সূর্য যেদিকে যায় সেদিকেই কিন্তু তাকিয়ে থাকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ ফুল হয়েছে এখানে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। এখানে কিন্তু আমরা এই তালতলিতে এসেছি অন্য একটি কাজে, যাওয়ার পর দেখলাম যে রাস্তার পাশে অনেক সুন্দর এরকম হয়েছে, আমরা তাই একটু আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা একজন কৃষকের সাথে কথা বলবো, এখানে তিনি কতটুকু জমিতে দিয়েছেন এবং কী অবস্থা বর্তমানে সেটা জানার চেষ্টা করব। দর্শক, আমাদের সামনে একজন কৃষক রয়েছে, এটা হচ্ছে তারই সূর্যমুখী ফুলের বাগান। আমরা তার সাথে কথা বলতে চাই। কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি এবছর কতটুকু জমিতে এই সূর্যমুখী ফুল দিয়েছেন? 750-850 করা জায়গায় সূর্যমুখী দিয়েছি। কিরকম খরচা হয়েছে? খরচা হয়েছে 35,000-36,000 টাকা খরচা হয়েছে। তাই কিরকম ফলন হয়েছে? কিরকম ফলন আল্লাহ দিলে ভালোই হয়েছে, আনুমানিক করায় আমরা আনুমানিক 1 মণ 45-35 কেজি হইবেই আশা করি। আচ্ছা, তাই আপনার সব মিলিয়ে কত টাকা লাভ থাকতে পারে? আর বর্তমানে এখন দাম কীরকম সূর্যমুখীর? সূর্যমুখীর আপাতত দাম পড়ে নাই, দাঁড়াইলেও 2500-2800 নিচে থাকবে না, এটা হইলে চিন্তা ভাবনা আমাদের।
তাই নাকি মন? হ্যাঁ, 2800 টাকা মন হইতে পারে, হবে। আচ্ছা আচ্ছা, তা পুঁতি করায় কত কেজি হতে পারে এরকম? 30-35 কেজি হইতে পারে করায়। জি, তো ব্যাপক টাকা তো খরচা করছেন। আমরা বাড়ির সামনে দেখতে পাচ্ছি, আমরা দর্শক দেখেন তার বাড়ির সামনে কি সুন্দর তিনি এই ফসল ফলিয়েছেন। এখানে কি পরিশ্রম কেমন যায় আপনার? পরিশ্রম মোটামুটি, বেশিও না আর কমও না, এমনি খাটতে হইবে সারাদিনই, বা পোকায় ধরছেনি বা গাছে কোনো রোগ বালাই আসেনি, রোগ দেখা দিলে এই কীটনাশক ব্যবহার করতে হইবে, তারপরে ছত্রনাশক ব্যবহার করতে হইবে, এগুলো ব্যবহার করলে এগুলো শরীর গাছেরই ভালো থাকবে, ভালো থাকবে। আচ্ছা, আপনার এলাকায় কত একর জমিতে হবে, কতখানি জমিতে হবে এবছর এই সূর্যমুখী দিয়েছে? প্রায় 50 খানি জমি হবে। 50 খানি, তো ব্যাপক। এর আগের বছর সাথে এবছর একটু বেশি নাকি? হ্যাঁ, গেল বছর কানি 2-3 দিছিল, এই দেখা দেখি আমরা সবাই এই সূর্যমুখীর দিকে আগ্রহী গেছি। এটা কি করেন আমরা, বিক্রি করেন না নিজেরা তৈলের জন্য? না, বিক্রি করি, বিক্রি করি। ঠিক আছে, ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই। আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।